नमस्कार बंधुरा, आशा करी अपनारा सबाई खूब भालो आछे। आबार चले एसेछि आरेकटा दारुण रेसिपी निये। आजके आमि देखाबो आलुर परोटार रेसिपी। आलुर परोटा आपनारा टिफिनेओ खेते दिते पारेन बा लांच बक्से दिते पारेन, एछाड़ा घरेओ बानिये खेते पारेन। दारुण खेते लागे। कम बेशी सबार घरेई किन्तु आलुर परोटार डिमांड थाके। देखे नि केमन भावे खूब इजिली बानालाम एई आलुर परोटा। आलू परोटा किन्तु शुद्ध नाम ही आलू परोटा ना, भेतरों बेश परिमाणे आलू देखा जाच्छे। देखेनी केमन करे करलाम। प्रथमे आमि आलू सेद्ध करे नियेछि। गोटा आलू सेद्ध करे खोसा छाड़िये नियेछि। एकटा फ्राई पैन अथवा कड़ाईते निये नेब किछुटा सर्षेर तेल। तेलटा खूब भालो करे गरम होते देब। आपनारा चाइले अन्य जे कोनो तेल व्यवहार करते पारेन। तेलटा खूब भालो करे गरम होये गेले पात्रे चारिदिके तेलटा बुलिए नेब। एरपरे आमि दिए देब एर मध्ये जिरे फोड़न। जिरेटा जखन फुटते शुरू करबे तखन आमि हाते किछुटा कसूरी मेथी निये सेटाओ दिए देब फोड़न हिसाबे। एते किन्तु फ्लेवरटा बेश भालो आसे। दिए दिलाम टमेटो कुचि एबं दिए देब किछुटा आदा बाटा अथवा आदार क्राश करे बा कुचि करे सेटाओ दिते पारेन। एरपर नेड়ে চেড়ে রান্না করে নেব টমেটোটা একটু নরম হওয়া অবধি। টমেটোটা নরম হয়ে গেলে দিয়ে দেব এর মধ্যে সিদ্ধ করে রাখা আলুটা। হাতে স্ম্যাশ করে আমি দিচ্ছি, কোনো গ্রেট করে বা স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে কিন্তু আমি দিইনি। এটা রান্না করতে করতে অনেকটাই স্ম্যাশ হয়ে যাবে। একেবারে স্ম্যাশ করে দিলে সেটা আমার খেতে খুব একটা ভালো লাগে না। আমার মনে হয় এইভাবে দিলে আলুর টেক্সচারটাও থাকে এবং খেতেও বেশ ভালো হয়। এরপরে আলুর সাথে টমেটো আদা বাটা বাকি সব কিছু খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর এইভাবে যখনই নাড়বো তখন একটু চেপে চেপে দেবো খুন্তি দিয়ে, তাহলে বড় টুকরোগুলো কিন্তু এখানেই ভেঙে যাবে, আলাদা করে স্ম্যাশ করার প্রয়োজন নেই। দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো লবণ। আর দিলাম গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গরম মশলা গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে আলুর সাথে সমস্ত মশলা খুব ভালো করে লেগে যায়। এবং নাড়তে নাড়তে কিন্তু আবারও একই পদ্ধতিতে আলুটা মাঝে মধ্যে চেপে চেপে দেব, যাতে বড় বড় আলুর টুকরোগুলো এখানে স্ম্যাশ হয়ে যায়। দিয়ে দিলাম কিছুটা চাট মশলা চটপটা স্বাদের জন্য। আরও কিছুটা কাসুরি মেথি হাতে নিয়ে এভাবে গুঁড়ো করে দিলাম, এতে ফ্লেভারটা ভালো আসে। যেহেতু আমার কাছে ধনে পাতা ছিল না তাই জন্য আমি ধনে পাতা ব্যবহার করতে পারিনি, তবে আপনাদের কাছে ধনে পাতা থাকলে কিন্তু আপনারা অবশ্যই ধনে পাতা ব্যবহার করবেন। আলুর পুরটা তৈরি হয়ে গেছে। এবার এটা ঠান্ডা করে নিয়ে আমি সমান সাইজের বল বানিয়ে নেব। যেটুকু আলুর পুর আমি নিয়েছিলাম তাতে মোট সাতটা আলুর বল হয়েছে। আর এটা কিন্তু আমি বেশ বড় সাইজেরই করেছি, খুব একটা ছোট সাইজের করলে কিন্তু স্টাফিংয়ের পরিমাণটা কম হলে খেতে খুব একটা ভালো লাগবে না, তাই জন্য আমি একটু বড় সাইজেরই বল বানিয়ে নিয়েছি। এরপর আগে থেকে আমি আটা ময়দা মিশিয়ে মেখে রেখেছিলাম, সেখান থেকেও আমি লেচি কেটে বল বানিয়ে নেব। আমি এখানে আটা এবং ময়দা সমপরিমাণ নিয়ে তার সাথে সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছি। কোনো রকম গরম জল বা তেল কিন্তু ব্যবহার করিনি, নর্মাল যেটা আটা মাখা হয় সেরকমই মেখেছি, তবে সামান্য একটু ময়দা দিয়ে। তবে আপনারা চাইলে সম্পূর্ণটা ময়দাতেও করতে পারেন অথবা সম্পূর্ণভাবে আটা দিয়েও করতে পারেন। একইভাবে আমি এখানে সাতটা বল বানিয়ে নেব। আমি ছাড়া এখানে আরও একজন আছে যে আমাকে বল বানাতে সাহায্য করছে। এই সাহায্যের জন্যে আমার প্রত্যেকটি বল আবারও দুবার করে গোল করতে হচ্ছে, কারণ এখানে আমার যতটুকু বানানো হয়েছে তার মধ্যে তারও কিছুটা সংযোগ আছে, তো সেই সংযোগের জন্য আমাকে দুবার করে একই জিনিস করতে হয়। আপনাদের যাদের মনে হয় আমার কাজটা খুবই ইজি, তারা এখানেই বুঝতে পারবেন যে কতটা সহজে আমি সব কাজ করতে পারি।
যাই হোক, এবার একটা বল নিয়ে আমি এরকম বাটির মতো শেপ দিয়ে দেবো বুড়ো আঙুলের সাহায্যে চেপে। বাটির মতো শেপ হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা আলু ফুল, এরপরে মুখটা বন্ধ করে দেব। একটু যদি মুখ খোলা থাকে বা আলুর পুর বেরিয়ে যায় তাতে কোনো রকম অসুবিধা নেই, তবে চেষ্টা করবেন ভালো করে মুখটা বন্ধ করে দিতে, এতে পরোটাটা ভালো হয়। চেপে মুখটা বন্ধ করে দিলাম, এরপর হাতের সাহায্যে একটুখানি গোল করে নেব, তারপর হালকা একটা প্রেস করে একটুখানি চ্যাপ্টা করে নেব। তৈরি গুড় ভরা বল। আমি আরেকটা পুর ভরা দেখিয়ে দিচ্ছি, যারা আমার মতো নতুন রাঁধুনি তাদের জন্য কিন্তু এটা খুবই সাহায্য হয়। এইভাবে বুড়ো আঙুলের সাহায্যে একটা বল বানিয়ে নেবেন, তার মধ্যে দিয়ে দেবেন একটা আলু পুর, তারপরে মুখটা চেপে চেপে টেনে টেনে বন্ধ করে দিতে হবে, তাহলেই কিন্তু পুর ভরা বল একদম তৈরি হয়ে যাবে। বাকি বলগুলো আমি একইভাবে তৈরি করে নেব। এরপর একটা বলে আমি আটার গুঁড়ো লাগিয়ে নিয়ে নেব চাকি বেলনিতে অথবা রোলিং বোর্ড এবং রোলিং পিনের সাহায্যে কিন্তু বড় রুটির মতো বেলে নেব। খুব বেশি পাতলা করতে যাবে না, তাহলে কিন্তু ফেটে যাবে এবং খুব বেশি চাপ দিয়েও কিন্তু বেলা যাবে না। হালকা হাতে বেলতে হবে। আপনারা চাইলে এটা আটার পরিবর্তে তেল দিয়েও বেলতে পারেন, তবে আমার মনে হয় আটার গুঁড়ো দিয়ে বেলতে বেশ সুবিধা হয়। হালকা হাতে যতটা সম্ভব সুন্দর করে বেলে নেবেন। যখনই আপনার মনে হবে এটা আবার ফেটে যেতে পারে বা আলুগুলো বেরিয়ে যাচ্ছে, তখনই কিন্তু বেলা বন্ধ করে দেবেন। আমার পরোটা বেলা কিন্তু একদম তৈরি। এরপর এটা শাকার পালা বা ভাজার পালা। এটা রুটির তাওয়া আমি গরম করে নিয়েছি, এরপরে আমি দিয়ে দিলাম বেলে রাখা পরোটাটা। প্রথমে এটা শুকনো তাওয়াতে এপিট ওপিট করে সেকে নেব, যেমন করে ঠিক আমরা রুটি বানাই তেমনি করে। তারপরে এর মধ্যে কিছুটা অয়েল দিয়ে পরোটার মতো ভেজে নেব। কোনো কারণে এটার অয়েল লাগানোর প্রসেসটা স্কিপ হয়ে গেছে, তবে আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি কেমন করে পরোটা বানাতে হয় বা কেমন, আপনারা মোটামুটি সবাই জানেন কেমন করে পরোটা ভাজতে হয়। ড্রাই রোস্ট করে সামান্য অয়েল দিয়ে এভাবে দুদিক উল্টে পাল্টে পরোটা ভেজে নিতে হবে। পরোটা ভাজার সময় কখনোই হাই ফ্লেমে ভাজবেন না বা লো ফ্লেমেও ভাজবেন না, সবসময় মিডিয়াম ফ্লেমে ভাজাটাই কিন্তু সবথেকে ভালো, এর ফলে পরোটাটা খুব ভালো তৈরি হয়। আমি দুপিট উল্টে পাল্টে দেখাচ্ছি কেমন সুন্দর কিন্তু পরোটা তৈরি হয়েছে। খুব বেশি সময় ধরে ভাজলে কিন্তু পরোটা শক্ত হয়ে যায়, তাই জন্য খুব বেশি সময় ধরে ভাজাটা উচিত নয়। আলুর পরোটা কিন্তু একদম তৈরি। আমি এবার নাইফ দিয়ে কেটে দেখাচ্ছি, এটা খুবই গরম, এইভাবে চার কোণা করে কেটে দেব। এবং আমি একটা পাট তুলে দেখাচ্ছি কেমন হয়েছে, এটা ভেতর দিকটা দেখ। যেহেতু আলুর স্টাফিংটা বেশি করে আছে, তাই জন্য দেখুন খুব সুন্দর করে কিন্তু বোঝা যাচ্ছে এটা আলুর পরোটা একদম পাঞ্জাবি রেস্তোরাঁর মতো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। এছাড়া এরকম আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু নোটিফিকেশন চলে যাবে। তাহলে ট্রাই করছেন তো?